আসসালামু আলাইকুম বন্ধুরা, পপিস রেসিপির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আমার পরিবারের সকলকে নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, বরাবর মতো আজকেও আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজ আমি তৈরি করব বন্ধুরা মুখরোচক লোভনীয় টমেটোর ভর্তা। আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। কথা বলতে বলতে অনেকটা সময় হয়ে গেল বন্ধুরা। যে বন্ধুরা ভিডিওটা স্টার্ট করে দিয়েছেন কিন্তু লাইকটা দিতে একেবারেই ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, এখানে আমি কিছুটা টমেটো নিয়ে নিয়েছি। আমি আমার পরিমাণ মতো টমেটোগুলিকে মাঝখান দিয়ে ফেড়ে নিয়েছি, দুই টুকরো করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি 4-5 কোয়া রসুন, আর নিয়ে নিয়েছি আমি এখানে 3টা কাঁচামরিচ। উপর থেকে দিয়ে দেব বন্ধুরা স্বাদ মতো লবণ। অল্প একটু হলুদের গুঁড়া। বন্ধুরা, আমি কিন্তু এই প্যানেই টমেটোগুলিকে ভেজে নেব, সেই জন্য আমি এই প্যানটাতেই নিয়ে নিয়েছি। আর দিয়ে দেব বন্ধুরা অল্প একটু পরিমাণ রান্না করার তেল। এখন বন্ধুরা সবগুলি উপকরণ আমি চুলাতে ভেজে নেব। চলুন তাহলে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, চুলাতে আমি বসিয়ে দিয়েছি। এখন আমি টমেটোগুলিকে আর যে মরিচ আর রসুন আছে এগুলিকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, সিদ্ধ হওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে টমেটোগুলিকে। টমেটো থেকে যে পানি বের হবে সে পানিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে, রসুন মরিচ সব কিছু সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। লাল লাল করে ভেজে তারপর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, টমেটো আর রসুন মরিচকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে বন্ধুরা উপরে যে খোসাটা আছে এই খোসাটা আমি এভাবে করে একটু চাপ দিলেই উঠে আসবে। আমি সবগুলি খোসা ছাড়িয়ে নিচ্ছি। তাহলে আমি সবগুলি খোসা ছাড়িয়ে নিচ্ছি। চলুন তাহলে এখন লোভনীয় ভর্তাটা তৈরি করে ফেলি। এখানে আমি পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি নিয়েছি। বন্ধুরা, এতে আমি দিয়ে দেব অল্প একটু পরিমাণ লবণ। আমরা কিন্তু টমেটোটা ভাজার সময় তাতে লবণ ব্যবহার করেছিলাম, সেই অনুপাতে লবণটা এখানে দিয়ে দেবেন। এখন পেঁয়াজের সাথে বন্ধুরা আমি যে মরিচগুলিকে ভেজে নিয়েছি আর রসুনটাকে ভেজে নিয়েছি সব কিছু একসাথে আমি ডলে নেব। এই পর্যায়ে বন্ধুরা রসুন কাঁচামরিচ আর পেঁয়াজ ডলে নিচ্ছি। ধনিয়া পাতাটাকেও সাথে দিয়ে দেব। এখন দিয়ে দেব বন্ধুরা যে টমেটোগুলিকে আমি ভেজে নিয়েছি সেই টমেটোগুলি দিয়ে দেব। টমেটোগুলি দিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। হাতের সাহায্যে আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, টমেটোটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব বন্ধুরা 1 চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা অবশ্যই দিবেন বন্ধুরা, যে কোনো ভর্তাতে সরিষার তেলটা দিলে কিন্তু খেতে দারুণ হয়। আর এই টমেটোমের ভর্তাটাতে তো কথাই নেই। আপনারা যদি তৈরি করে খান তাহলে আমাকে জানাবেন যে আপু কি ভর্তা দেখিয়েছো, এত লোভনীয় এত স্বাদ কেন এই ভর্তার। এক বাসন ভাত তো অনায়াসেই শেষ হয়ে যাবে এই ভর্তাটা যদি থাকে। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, দেখতেই কতটা লোভনীয় লাগছে। তৈরি করলে তো আর কোনো কথাই নেই। এরকম একটা ভর্তা যদি দুপুরে বা রাতে ভাতের টেবিলে থাকে তাহলে আর কিছুই লাগে না। বন্ধুরা, আজকে আমার এই টমেটোর ভর্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।
আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন, আমার চ্যানেলটাকে আরও ছড়িয়ে দিতে পারেন। বন্ধুরা প্লিজ আপনারা ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন, না হলেও কমপক্ষে 5-6 মিনিট দেখবেন, কেননা কিছুদিন যাবৎ আমার ওয়াচ টাইমটা কেটে নিয়ে যাচ্ছে। প্লিজ আপনারা যদি আমাকে সাহায্য করেন আমিও আপনাদেরকে সাহায্য করব। আমি চেষ্টা করি সবার ভিডিও প্রায় ফুল দেখার, কিন্তু সময় না পেলে কমপক্ষে 6 মিনিট 5 মিনিট দেখি। আজ তাহলে এখানে শেষ করে দেবো বন্ধুরা। আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অল ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আজ তাহলে এখানে শেষ, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই পপিস রেসিপির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।